আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এর নবম ও দশম সেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানে রয়েছে 17 থেকে 19 পৃষ্ঠায় পরিযায়ী পাখি সম্পর্কিত বেশ কিছু সমস্যা, যার সমাধান কীভাবে করবে বা যে প্রশ্নগুলো আছে তার উত্তর তোমরা কীভাবে লিখবে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট আসন থেকে ঘুরে আসতে পারো। সেই প্লেলিস্ট লিঙ্কগুলোতে তোমরা হচ্ছে গেলে প্রতিটা অধ্যায়ের কিন্তু বিষয়ভিত্তিক ভিডিও পেয়ে যাচ্ছ। যেমন অষ্টম শ্রেণীর গণিতের কিন্তু আমরা ইতিমধ্যে প্রথম তিনটি অধ্যায় সকল ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এছাড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু দেওয়া হচ্ছে। তো তোমাদের যেগুলো লাগে তোমরা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। দেখো, আজকে আলোচনার বিষয় নবম ও দশম সেশন, চুম্বকের ধর্ম, চুম্বক কীভাবে কাজ করে তা না হয় জানা গেল। এখন প্রশ্ন হলো, কম্পাসের ক্ষেত্রে বা যে কোনো চুম্বকের ক্ষেত্রে এটির দুমেরু সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন? তো এটার উত্তর কিন্তু আমরা এর আগে দেখেছি, তো আবার দেখি উত্তরটা। দেখো, কম্পাসের ক্ষেত্রে বা যে কোনো চুম্বকের ক্ষেত্রে এটি দুটি মেরু সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন? আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে ভূচুম্বক ক্ষেত্র, পৃথিবী নিজ অক্ষরেখার চারপাশে সবসময় ঘুরছে। বিজ্ঞানীরা মনে করেন এই ঘূর্ণনের সময় পৃথিবীর ভেতরের তরল লোহা, নিকেল প্রভৃতি আকরিকের ঘূর্ণনের ফলে সৃষ্ট বৈদ্যুতিক চার্জ ভূচুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আর এই চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে, আর এর আকর্ষণেই কম্পাস কাঁটা সবসময় কিন্তু পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু বরাবর থাকে। তো আমরা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরটা দেখলাম, এরপর দেখো কী আছে দ্বিতীয় প্রশ্নটা। এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে, এখন আমরা এটা দেখি। এর উত্তরটা তোমরা ইতিমধ্যে যেহেতু জেনেছো, পৃথিবী একটি বিশাল চুম্বক হিসাবে কাজ করে, তাই পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে চুম্বকের উত্তর মেরু এবং পৃথিবীর উত্তর মেরুর দিকে চুম্বকের দক্ষিণ মেরু মুখ করে থাকে। আরও ভালোভাবে বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সম্পর্কে পড়ে নাও, ক্লাসে সবার সঙ্গে আলোচনা করো। তা আমরা হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সম্পর্কে জাস্ট একটু সংক্ষেপে দেখি কী আছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, তোমরা আগের শ্রেণীতে পৃথিবীর গঠন পড়ার সময় জেনেছো যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে মূল তিন ভাগে ভাগ করা যায়। কী কী ভাগ? একটা হচ্ছে কি, একেবারে বাইরের ভূত্বক, তারপর কেন্দ্রের মজ্জা বা কোর, এবং তার মাঝখানে সুবিস্তৃত তরল ম্যান্টেল। এই তিন ভাগে ভাগ করা যায় গঠনকে। তাহলে পৃথিবী গঠনের সময় তার মাধ্যাকর্ষণ বলের আকর্ষণের কারণে তুলনামূলকভাবে ভারী ধাতব মৌলগুলো অর্থাৎ লোহা, নিকেল ইত্যাদি কী হয়, পৃথিবীর কেন্দ্রের দিকে জমা হয়। কেন্দ্রের মজ্জাটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কেন্দ্রের ভিতরের দিকে কঠিন অন্তঃস্থ মজ্জা, আর একটা হচ্ছে বাইরের দিকে তরল বহিঃস্থ মজ্জা। এখন এই তরল বহিঃস্থ মজ্জা তার তাপ পরিবহন করার জন্য পৃথিবীর ভেতরে পরিচলন বা কনভেকশন পদ্ধতিতে পরিবাহিত হয়। যেহেতু এই তাপ পরিবহন হয় মূলত তরল ধাতব পদার্থের এবং ধাতব পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে সেগুলো চার্জ অবস্থায় থাকে, তাই এর পরিবহন এক ধরনের বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। আমরা এর মাঝে জেনে গেছি যে বিদ্যুৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাই ধাতব মৌল দিয়ে তৈরি এই বিদ্যুৎ প্রবাহ পৃথিবীর ভিতরে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটা কি আমরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হিসেবে দেখি। তোমরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সম্পর্কে জানলাম, এরপরে প্রশ্নটা কী আছে দেখো। এখন প্রশ্ন হলো, পরিযায়ী পাখিরা কীভাবে কম্পাস ছাড়াই বিশাল দূরত্ব ঠিকভাবে নির্ণয় করে থাকে? সূর্য বা তারার গতিপথ কাজে লাগানোর পরেও এই পথ চিনতে যা তাদের সবচেয়ে বেশি সাহায্য করে তা হচ্ছে চুম্বক। অবাক হচ্ছ? যদিও এই বিষয়ে বিজ্ঞানীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন, তবে খুব সম্প্রতি গবেষণায় দেখা গেছে পরিযায়ী পাখিদের ঠোঁটের উপর ম্যাগনেটাইট নামক ক্ষুদ্র বস্তুকণা থাকে যার চুম্বক ধর্ম রয়েছে। এছাড়া তাদের চোখের রেটিনার উপরেও ক্ষুদ্র চৌম্বক কণা তৈরি হয় যা তাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো বুঝতে সাহায্য করে। এর ফলে পাখিরা একদম নির্ভুলভাবে পথ চিনে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। পরিযায়ী পাখিরা আমাদের প্রকৃতির অংশ, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। শিক্ষক তোমাদের কয়েকটি পত্রিকার সংবাদ দেবেন, সেখান থেকে তোমরা পরিযায়ী পাখি সম্পর্কে কয়েকটি সংবাদ দেখবে। এর বাইরে তোমরা কি এরকম কোনো ঘটনা শুনেছো? শুনলে নিচে লিখে রাখো, ঠিক আছে? তো তোমরা হচ্ছে তোমাদের শিক্ষক তোমাদের যে কয়েকটা সংবাদ দিবেন পত্রিকা সেগুলো তো পড়বেই, এছাড়াও তোমরা যদি কোনো সংবাদ শুনে থাকো বা কোনো ঘটনা শুনে থাকো সেটা লিখবে। তো আমরা হচ্ছে এখানে একটা ঘটনা লিখছি, দেখো এই যেখানে তোমাদের লিখতে হবে, আমরা একটা নমুনা তোমাদের দেখাই। হাকালুকি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর। হাকালুকিতে পাখি শিকারীদের কারণে পরিযায়ী পাখির সংখ্যা দিন দিন কমে গেছে, যার কারণে হাকালুকি হাওরের জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। হাকালুকি হাওরে যে নদীগুলো মিলিত হয়েছে এখন সেই নদীগুলো প্লাস্টিক, পলিথিন এবং দূষিত পানি ও ময়লার ভাগার। পাখি কমার বিশেষ কয়েকটি কারণের মধ্যে এটি হচ্ছে একটি। আরও একটি কারণ হচ্ছে জলাভূমি ভরাট হয়ে ক্রমেই হ্রাস পাচ্ছে বিচরণ স্থল, আবার একই সঙ্গে চলছে ইজারায় মৎস্য চাষ।
রয়েছে চোরা শিকারির উৎপাত এবং অরক্ষিত থাকায় দিন দিন তাই কমছে পাখির সংখ্যা। তারপরে হচ্ছে এখানে একটা ঘটনা লিখলাম, এরপর কী আছে দেখো, ইতিমধ্যেই তোমরা প্রাকৃতিক বাস্তুতন্ত্র সম্পর্কে জেনেছো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বাস্তুতন্ত্রের প্রতিটি উপাদানের ভূমিকা রয়েছে। পরিযায়ী পাখিরা আমাদের প্রকৃতির অংশ, এরা না থাকলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখিদের গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এদের সুরক্ষার কথা বলা হয়েছে। এই আইন অনুযায়ী পরিযায়ী পাখিকে আঘাত করা, দখলে রাখা, ক্রয় বিক্রয়, পরিবহন, মাংস ভক্ষণ, শিকার, বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ধরা ইত্যাদি শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি হিসেবে আসামি 2 বছর কারাদণ্ড অথবা 2 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। অর্থাৎ 2 বছরের কারাদণ্ড হতে পারে আসামি, অথবা 2 লাখ টাকা অর্থদণ্ড হতে পারে, অথবা তার 2টা শাস্তি হতে পারে, মানে 2 বছর কারাদণ্ড প্লাস 2 লাখ টাকা অর্থদণ্ড। ঠিক আছে, এরপর যে কাজটা আছে শেষ কাজ, সেটা হচ্ছে কি, তোমাদের এলাকায় পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমরা কী করতে পারো, দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও, তোমাদের পরিকল্পনা নিচে লিখে রাখো। তো এখানে হচ্ছে তোমাদের পরিকল্পনাগুলো লিখতে হবে। তো চলো আমি এটার অ্যান্সারটা দেখি। দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও, তোমাদের পরিকল্পনা নিচে লিখে রাখো, তোমাদের পরিকল্পনাগুলো দেখি। পাখি প্রকৃতি ও পরিবেশের বন্ধু, মানুষের মনের আনন্দ ও প্রফুল্লতার খোরাক যোগানো ও জীববৈচিত্র্য রক্ষায় অতিথি পাখির অসামান্য অবদান রয়েছে। আমাদের এলাকায় পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে আমরা যা যা করতে পারি তা নিম্নরূপ। 1 নম্বর, এলাকায় বেআইনিভাবে পাখি শিকার বন্ধ করতে হবে। এক্ষেত্রে আমাদের সবাইকে একত্র হয়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে, বা আমরা বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম কিন্তু চালাতে পারি। 2 নম্বর, কী বলা যায়, জলবায়ু পরিবর্তনে আমাদের প্রকৃতি পরিবেশ পাল্টে যাচ্ছে, যা পশু পাখি মাটি মানুষ ও পরিবেশের প্রতিকূলে যাচ্ছে, তাই জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব কমিয়ে আনার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। 3 নম্বরে বলা যায়, এলাকার যেসব জায়গায় পরিযায়ী পাখি আসে সেই জায়গাগুলোতে যানবাহন চলাচল, ইলেকট্রিক ডিভাইস, হর্ন, মাইক, ক্যামেরার ব্যবহার কমিয়ে আনতে হবে। 4 নম্বর, এলাকার জলাভূমিতে ভালো পরিবেশ নিশ্চিত করতে হবে। 5 নম্বর পরিকল্পনা, এলাকার জলাভূমিগুলো সংরক্ষণ ও উন্নয়ন করতে হবে। 6 নম্বরে বলা যায়, এলাকার জলাভূমিগুলো ভরাট বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে ভরাটকৃত জলাভূমি পুনরুদ্ধার সহ জলাভূমির জীববৈচিত্র্য এবং প্রাণী সম্পদ সহ পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণ ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমরা স্থানীয় সরকার প্রশাসনের সাহায্য নিতে পারি। তো আমরা হচ্ছে এই প্রশ্নটার উত্তর এখানে লিখবো। তো এটা লেখা হলে তারপর হচ্ছে আমাদের ক্লাসে বাকিদের সঙ্গে আলাপ করব। পরিকল্পনা বাস্তবায়নের পর নিজের অভিজ্ঞতা অন্যদের জানাতে ভুলো না যেন। এরপর হচ্ছে ফিরে দেখ, এখানে 2টা প্রশ্ন আছে, যেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধান এর 9ম ও 10ম সেশন, যেখানে আমরা 17 থেকে 19 পৃষ্ঠার পরিযায়ী পাখি সম্পর্কিত বেশ কিছু সমস্যার সমাধান করেছি। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে যেখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।